আমার আল্লাহর গাইবী আওয়াজ, ও জাহান্নামের ফেরেশতারাই বেনামাজি গুনাহগারের ধর, জাহান্নামের হেনকা ভাতের মধ্যে লাগায়া জাহান্নামের দিকে নিয়া যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবারে মুমিন, দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না কত কষ্ট, মশার কামড় সইতে পারি না কত কষ্ট, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না কত কষ্ট। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, তোমার মতো যুবক তাকায় দেখো স্কুল কলেজে পড়ে চাকরি করে, নামাজ সারে না, দাড়ি কাটে না, অভাব নাই, বলো বাবা তুমি কেন পারবা না, তোমার কপালটা কি ফুরিয়ে গেল, আল্লাহ কি তোমার গুনার কারণে বেজার, মা বাবা তোমার উপরে কি বেজার, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না, তুমি কেন পারো না রে বাবা, তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে হারাম খায় না নামাজ সারে না দাড়ি কাটে না বেপর্দায় চলে না, তুমি কেন পারো না রে বাবা, এখনো সময় আছে মনে মনে আমার আল্লাহকে ডাক দাও আর বলো দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই রে আল্লাহ। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া বাবারা মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না রে বাবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে, তাহাজ্জুদ পরে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে অযথা সময় কাটায় না। ও বোনেরা মায়েরা, আপনারা কেন পারবেন না, এরে আম্মা জান, আপনাদের এত সম্মান, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, এরে আম্মা জান, আপনার কারণেই তো একটা সন্তান ভালো হবে খারাপ হবে, আপনি যদি ভালো আদর্শ দিয়া যান সন্তান ভালো হবে, আপনার আদর্শ আর আমল আখলাক ভালো হলে সন্তান ভালো হবে, খারাপ হলে সন্তান খারাপ হবে, এরে আম্মা জান, সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কোরআন পড়াইয়া আদর্শওয়ালা বানায় যান, নামাজি বানায় যান, ওই সন্তান ডাক্তারি করবে, কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না, ওই সন্তান প্রফেসর হলেও মা বাবার জন্য কোরআন পড়ে দোয়া করতে ভুলবে না। ও পা মা বোনেরা তওবা করে নেন, ও বাবাজিরা এখনো সময় আছে তওবা করে নেন, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, আল্লাহর কাছে বলো রে মালিক, শয়তানের ধোকায় পড়ে গুনাহ তো কম করি নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপনজন কেউ জানে না, যদি জানতো কেউ সম্মানে ডাকতো না, ও আল্লাহ আপনি কত দয়ার মালিক, আমার গুনার খবর দেখলেন জানলেন তারপরও সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন, আয় আল্লাহ আপনি সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেন নাই, খানা বন্ধ করেন নাই, গুনার কারণে রাগ করে আমাকে না খাওয়া মারেন নাই, ও আল্লাহ আজ বুঝতে পেরেছি শয়তানের ধোকায় করে ফেলেছি, আজ তওবা করে ফেলতেছি আর নামাজ সারব না। قال النبي صلى الله عليه واله وسلم اثنان يعجلهما الله في الدنيا, দুইটা অপরাধ আছে যে অপরাধ করলে মরার আগে বিচার হবে, রসুলের সহি হাদিস, আল বাগি ওয়া উকুকুল ওয়ালিদাইন, এক নম্বর অপরাধের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি, এই দুটোটা অপরাধের বিচার হবে মরার আগে, মরার পরে নয়, মৃত্যুর আগে বিচার হবে। আপনি আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন না, কোন রাজনীতি করেন না, আপনার মাইয়ার ভাও ভাঙ্গে কেন, আপনি কোন রাজনীতি করেন না, আপনার ঘরের ভেতরে আগুন কেন, দোকানে ডাকাতি হয় কেন, আওয়ামী লীগের দোষ দিয়েন না, আপনি কার সাথে জুলুম করেছেন খোঁজ নেন, জুলুম কইরা কোন গরিবের কাঁদাইছেন, জুলুম করে কোন কর্মচারীর কান্না করাইছেন, জুলুম করেছেন মা বাবার সাথে, জুলুম করেছেন মা বাবার বরদোয়া চলে আসছে, বরদোয়া করা লাগে না, মুরব্বীদের সাথে জুলুম করেছেন, বরদোয়া চলে আসছে,
ওই জুলুমের বিচার মরার আগেই হবে, মরার পরে না। মা বাবার সাথে বেয়াদবির বিচারটা মরার আগে হবে। আল্লাহর এক বান্দি নারী না পুরুষ জীবনভর নেক আমল করেছে, এত বেশি নেক আমল করেছে, জীবনের শেষ বেলা একটা ছোট্ট অন্যায় করে ফেললো, একটা বিড়াল ঘরে আসলো, বিড়ালটারে খাঁচার মধ্যে আটকায় দিল, খানা দিল না, ছেড়েও দিল না, অন্যের ঘরে গিয়া খাবে, বিড়ালটা খাঁচায় আটকাইয়া না খেয়ে ধুকে ধুকে মরে গেল। রহমতের নবী সাহাবাদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম শুনো, ওই মহিলা বিড়ালটার সাথে যেই জুলুম করলো, সাথে সাথে গাইবি আওয়াজ, কে যেন ডেকে বলে, ও আল্লাহর বান্দি, জীবনের সব নেক আমলগুলো বরবাদ হয়ে গেছে, জুলুম বড় কঠিন জিনিস। এ ফেসবুকে যারা আলেমের বিরুদ্ধে লেখো, তোরা জালেম, জুলুম করে ইজ্জত নষ্ট করেছো, ওই আলেম ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না। আমি শুরুতেই বলেছিলাম, কেয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, কোনো আইম্মায়ে কেরাম আসবেন না, আবু হানিফা আসবেন না, ইমাম শাফিঈ আসবেন না, ইমাম মালিক আসবেন না, ইমাম আহমদ বিন হাম্বল আসবেন না, ইমাম বুখারী আসবেন না, ইমাম মুসলিম আসবেন না, ইমাম তিরমিজি আসবেন না, এ জমিনের মধ্যে কোনো বড় বড় আউলিয়া আসবেন না, মুজাদ্দিদ আল ফেসানি আসবেন না, কাসেম নানুতুবি আসবেন না, বড় পীর আব্দুল কাদের জিলানি আসবেন না, কেয়ামত পর্যন্ত আমরা উম্মত এতটাই কঠিন এক অবস্থানের মধ্যে আছি, আমরা জান্নাতে যেতে চাই, এই সিদ্ধান্ত আমাদের ফাইনাল, ঠিক নি? সবাই কোথায় যাব? যে জন্মের আকাম করে ওকে আমি কই যাব? জান্নাতে যেতে হবে, এটাই ফাইনাল। কিন্তু জান্নাতের পথ কই? পথ তো একটা, কিন্তু এখন পথ তো খুঁজে পাই না, ডানে বামে বহু ভেজাল, ভেজাল না? একদল কয় কওমি মাদ্রাসায় পড়িও না, আলিয়ায় পড়ো শান্তি, আর একদল কয় কওমিতে পড়ো, আলিয়া বাদ দাও শান্তি, একদল কয় মাজারে সেজদা দাও শান্তি, সবাই শান্তির কথা কয়, কোন দিকে শান্তি? দিক বিদিক হারায় গেছে, এখন কি করার? সঠিক পথ দিবে কোরআন হাদিস, বলেন সঠিক পথ কোথায়? কপাল খারাপ, আপনি কোরআনের আরবিও বুঝেন না, হাদিসও বুঝেন না, এখন আপনি কেমনে জান্নাতের পথ খুঁজে পাবেন? একমাত্র সমাধান, কিয়ামত পর্যন্ত এই জাতি সঠিক জান্নাতের পথ পেতে হলে উলামায়ে আহলে হকের অনুসরণ ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। এলমেরা এ যাজো কর দান বেহিসাব, তেরা দাদন জবাবে বা সওয়াব, হক না দারত দোস্তে খালকা জারে রাহ, নিস্তে ই খসলত একে দিন দারে রাহ। ওলামায়ে কেরাম সারা জান্নাতের পথ দেখানোওয়ালা কেউ নাই, যদি কোন না আলেমও লাগবে না, কোনো কেউরে লাগবে না, আমি একা একা কোরআন হাদিস বাংলা হইরা চলবো, আমনের দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ। গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, আছে না নাই? আল্লাহর কাছে কি কই আমরা প্রতি নামাজে, আল্লাহ আমরা দল্লিন মানে গোমরাহ, পথভ্রষ্ট যারা, এদের পথ চাই না, দল্লিন মানে গোমরাহ, দল্লান দল্লিন গোমরাহ পথভ্রষ্ট, মনে থাকে যেন কথাটা, এক মিনিট মনে রাখবেন, কয় মিনিট? বাঙালির কথা দুই তিন বছরের বেশি মনে থাকে না, রাজনৈতিক লাইনের, আর ধর্মীয় কথা তো জাকাত ভুলে যায়। এই জন্য জানাজার মসজিদে দেখেন না, মুসল্লায় দাঁড়ায় ইমাম সাহেব খালি পিছন দিয়ে সিল্লাই হুজুর তাকবীর দেওয়ার আগে বাংলা নিয়ত টাকন, বাংলা নবী কি বাংলায় নিয়ত শিখেছিল? হ্যাঁ, কি যে অবস্থা, বাংলা নিয়ত কন, ইমাম ইমাম অতিথিগণের জন্য কেমনে বাংলা নিয়ত কর, এটার আগে শিক্ষা করাইতে হবে, মুখে কোনো নিয়ত নাই, কথার ফাঁকে আসছে বলে দিলাম, মনে রাখবেন আজ মুখে কি নাই, নিয়তের সম্পর্ক অন্তরে, নিয়তের সম্পর্ক, আপনি অন্তরে নিয়ত করছেন, ফজরের সময় ঢুকছেন কি জোহর পড়তে, তো অন্তরে নিয়ত হয়ে গেছে, এরপর বাংলা হইতে হইব কেন? আর একদল সুফি দরবেশ আছে, এরা নিয়ত করে আরবিতে,
পড়তে পড়তে গোড়ায় যায় আবার ভুল আবার শুরু, কদ্দুর যায় আবার ভুল আবার শুরুতে, করতে করতে ইমাম সাহেব রুকুতে যায়, হ্যাঁ তো নিয়ত গুতেই দিয়েছে আছে না নাই, কিন্তু বেশি আবেগে কিছু বলাও যায় না। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াতের দৌলত দান করবে। কি কথাটা বলতেছিলাম, দলিন দলনান মানে গোমরা, খুব বুঝেন, দলিন দলনান মানে কি গোমরা। এবার খেয়াল করেন তো, ওয়াদদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদদাকা রাব্বুকা মা ক্বালা ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এরপরেরটা কি, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সূরাটা রাসূলের শানের সূরা, নবীজির গুণগান বলতেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আপনাকে আমি পেয়েছি নিঃস্ব, আমি ইয়াতীম পেয়েছি আপনাকে আমি সহায় রাস্তা খুলে দিলাম। এরপরে আল্লাহ কয় ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওই যে গায়রিল মাগদুবি আলাইহিম আদ-দাল্লিন, দাল্লান মানে গোমরা। এখন আপনি যদি তর্জমা করেন, নবীজিকে আল্লাহ কয় নবী আমি আপনাকে গোমরা পেয়েছি, আপনাকে হেদায়াত দিয়েছি, তর্জমা করতে দেরি, সাথে সাথে ঈমান যাইতে দেরি নাই, নবীজিকে গোমরা বলা যাবে? শব্দ তো একই, কি করবা এটা বুঝার জন্য তোমার ব্রেন দিয়া হবে না, এটা বুঝাইয়া দিছেন নবী যেইভাবে সাহাবাদেরকে লাইনে লাইনে, তুমিও এইভাবে বুঝো। এজন্য নবী হাদিসে কয় সাল্লু রাআইতুমুনি কি কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো আমি মুহাম্মদরে যেমন নামাজ আদায় করতে দেখো, কিতাব দেখো না আমাকে দেখো। নবী কি বলছেন, নামাজ আদায় করো আমি মুহাম্মদকে যেমনে আদায় করতে দেখো, তাহলে না কিতাবে দেখো কইছে, নবীজিকে দেখো। কেন, কিতাব দেখে সবাই আগাইতে পারবা না, কারণ কিতাবে আছে বুকে হাত বাঁধো, কিতাবে আছে হাদিসে আছে নাভির নিচে হাত বাঁধো, হাদিসে আছে হাত সাইডা দিয়ে খাড়ায় থাকো, এত হবে না। আপনি কি করবেন, কিতাব পড়া ফজরের সময় বুকে, জোহরের সময় নাভির নিচে, আসরের সময় সাইডা দিবেন, মাগরিবে মাথায়, এই মাস্তানি চলবে। এজন্য নবী কয় আমাকে দেখো আমি কেমনে তোমাদের শিখাই, এভাবে শিখো, কারণ আমি মন থেকে শিখাই না, জিব্রাইল আমাকে ধরে ধরে শিখাই দিলেন। এই জন্য সমস্ত মুহাক্কিক ওলামায়ে কেরাম বলেন, আল্লাহ দুনিয়াতে দুইটা কোরআন নাজিল করছেন, কয়টা, একটা কোরআন প্র্যাকটিক্যাল আর একটা কোরআন থিওরিক্যাল। থিওরিক্যাল কোরআন আমগো আছে কাগজের কোরআন, আর প্র্যাকটিক্যাল কোরআন 63 বছর হায়াত দিয়া চলে গেছেন। থিওরিক্যাল কোরআন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবা একরাম প্রশ্ন করলেন, নবীজির আদর্শের বয়ান করেন, আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কোরআন, আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? কালু বালা হ্যাঁ করি। আম্মা জান বললেন, কানা খুলুকুহুল কোরআন, কোরআন শরীফ যা মুহাম্মদের আদর্শই তা, আদর্শের আরবি সিরাত, সারা দুনিয়ার ডিকশনারি খুলো আদর্শের আরবি সিরাত, সিরাতুন নবী, আমার নবীর জীবন আদর্শ, নবীজির আদর্শ কোরআন। এই জন্য আমি পেজ গোছের মধ্যে ঢুকি নাই, সহজে বলছি, সিরাতুন নবী, মিলাদুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী, এই চারটা শব্দ নবীজির শানের শব্দ। এই শব্দগুলোকে যারা বাঁকা নজরে দেখবে তাদের ঈমান বাঁকা হয়ে যাবে। খুব সাবধান, হা রহমতের নবী দুনিয়াতে আসছেন উম্মতকে উত্তম আদর্শ উপহার দেওয়ার জন্য, বিদায় বেলা দুটো জিনিস রেখে গেলেন আর চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ধরে রাখ ঈমান যাবে না, সম্মানও যাবে না। দেড় হাজার বছর হয়ে গেল, সারা দুনিয়ার বিদর্মীরা পাগল,
মাদ্রাসা বন্ধ কেমনে করবে, মাহফিল কেমনে বন্ধ করবে, আলেমদের জবান কেমনে বন্ধ করবে। কিন্তু না, আজও যারা আল্লাহর কোরআন নবীর আদর্শ ধারণ করে আছে, এই দুনিয়ার যত চালাকি চলক এদের সম্মানও আছে, ঈমানও এখনো আছে। এই যুবকেরা কথাটা ভালো করে দিলে রাখবা, পারলে 200-300-400-500 টাকাও যদি খরচ যায়, কালকে পেস্টুনে লেইকা রাস্তার মোড়ে 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 টানায় দিও কথাটা, আমার দাবি। দুনিয়াতে বহু বন্ধু পেয়েছো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম, ভালো করে কথাটা লিখে দে রাস্তার মোড়ে মোড়ে যুবকদের বলছি, ও যুবক আল্লাহর কসম তিনবার, এই দুনিয়ায় যত বন্ধু পেয়েছো সব বন্ধুগুলো ধান্দা বাজার স্বার্থপর, একমাত্র তোমাদের কলিজার বন্ধু নিঃস্বার্থ, একমাত্র শুধুমাত্র এক জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত তোমাদের আপন বন্ধু উলামায়ে আহলে হক, আর সব ধান্দাবাজ সব স্বার্থপর, মা স্বার্থের আঘাতে সন্তানের গল্লা খা ফালায়া দেয়, আপন বাবা কলিজার মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া রাতের বেলা কয় তুই আজকের রাত আমার কাছে স্ত্রীর সমান, আরো জোরে বলো, একি ইন্ডিয়ার খবর, সোনার বাংলার তাজা খবর শোনাচ্ছি, তাজা। স্বার্থে টানে স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, ঠিক নেই, সব স্বার্থপর, সব স্বার্থপর, একমাত্র নিঃস্বার্থ তোমার কলিজার বন্ধু ওলামায়ে কেরাম। কি পরিমাণ ফেসবুকে গালাগালি করো আমগো আমরা সব জানি, পেছনে পেছনে চায়ের দোকানে বসে কত বাজে কথা বলো তাও জানি, কিন্তু একজন ইমাম সাহেব কোনোদিন তোমাকে গালির জবাব দেয় নাই, কোনোদিন বদদোয়াও করে নাই, মোনাজাতে দোয়া করে কলিজা দিয়া, আল্লাহ তুমি সবাই রে শান্তি দাও, ব্যবসায় বরকত দাও, অসুস্থ রোগী সুস্থ বানো, গভীর রাতে কান্দে আর দোয়া করে, এই মহামারী করোনা তোর চোখে আঙ্গুল দিয়া দেখায় গেছে ভুলে যাস না, রাস্তার মোড়ে মোড়ে টানায় দে নিঃস্বার্থ একনিষ্ঠ বন্ধু জাতির উলামায় আহলে হক, লিখি লিখি টানায় দে নিঃস্বার্থ একনিষ্ঠ বন্ধু উলামায় কেরাম, আর সব ধান্দাবাজ স্বার্থপর, স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটে না, কল্লা কেটে দেয়। কি কেমনে বুঝাইতাম রে বাবা, আল্লাহ হেদায়াতের মালিক, এই মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, সব বন্ধ, নজর করে দেখছো নি একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই, বাবায় করোনা আক্রান্ত মরিয়েই গেছে, দুটা শিক্ষিত সন্তান কুলাঙ্গা, এলাকার গরিব ছেলেদের টাকা দিয়া কয় বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়াস, এলাকার গরিবেরা লাশটা রাস্তায় ফেলে দিল, সন্তানেরা শিক্ষিত টাকার গরম দেখায় জানালা বন্ধ করে দিল, লাশটার দিকে নজর দিল না, কুত্তায় খাইল না, জানাজা হলো খবর নিল না, ইতিহাস ভুলে যাস না রে বাবা, এই দেশের শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালা আলেমরা কাদের মধ্যে নিয়ে গোসল করাইয়া কাফন করাইয়া জানাজা পড়ায় কবরে রাখছি, একজন হুজুরেও করোনায় মরে না, এরে নবীর উম্মত ভালো করে বুঝে নাও, আলেমরা এই জাতিকে যা দিছে আল্লাহর কসম, উলামা আহলে হক এই জাতিকে যা দিছে ভিড়ি রক্ত আর ঘামের বিনিময়, এই জাতিকে উলামায়ে কেরাম যা দিছে, এই দেশকে যা দিছে কেউ পারে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। এরপরও গুতাটা আলেমদের উপরে, ধাক্কা আলেমের উপরে, দোষ আলেমের উপরে, কেমনে বলবো, কিভাবে বলবো, আপনাদেরে কি বলবো, আমার বিরুদ্ধে তো আপনি লেখেন না, আমার কোনো জাতি বেইনা লেখে কি বলবো, আলিয়ায় যদি পরে দাখেল
কওমিতে পড়লে হয়তো কাফিয়া শরহে বেকায়া, এমন সন্তানেরা বড় বড়দের ব্যাপারে কলম ধরে ফেসবুকের ভেতরে, ওলামায়ে কেরামের ব্যাপারে সমস্ত যারা মানুষের কাছে ছোট করার জন্য যারা লেখালেখি করে, আমি বলবো তারা বেয়াদব। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিকে আদো বে আদব মাহরুমে গাস্ত আজ ফজলে রা। র‍্যাব, আর্মি, মিডিয়া, পুলিশ আরো কত কিছু কত কিছু করিয়া এদের পেছনে সরকারের কোটি 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 টাকা ব্যয় হয়, এদের পেছনে টাকা সরকার দেয়, এদের লেখাপড়ার খরচ দেয়, এদের দিয়ে দেশ শাসন করবে দুর্নীতি বন্ধ করার জন্য, এদের কাজে লাগায়। কিন্তু আল্লাহর কসম, র‍্যাব, আর্মি, পুলিশ, মিডিয়ার এই সমাজের মাদক বন্ধ করতে ব্যর্থ, এই দুনিয়ার জমিনের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে পারে নাই, এই দুনিয়ার দুর্নীতি বন্ধ করতে পারে নাই। কিন্তু উলামায়ে কেরাম রাত নাই দিন নাই কষ্ট করে 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 মানুষের পায় ধরে ধরে বয়ান করে বয়ান করে, বেতের বাড়ি দেয় না, গালি শুনে জবাব দেয় না, কান্না আর বয়ান সব আল্লাহওয়ালারা, পীর মাশায়েখেরা, বক্তারা, জুমার দিন খতিব সাহেবরা, মাদ্রাসার উলামায়ে কেরাম, আমার দেশের মানুষের পায় ধরে 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 বুঝায়। আজকে বেত ছাড়া আর নরম ভাষা দিয়ে বুঝাইয়া হাজার না লক্ষ লক্ষ মানুষ সন্ত্রাসী করে নিকান্ড সারছে, দুর্নীতি ছেড়ে নামাজি হয়েছে, সুদ চাইরা হালাল খায়, এখন মইরা গেল সুদ খাবে না, বেপর্দাওয়ালা পর্দা করে, এটা ওলামায়ে কেরামের অবদান। কিন্তু ওলামায়ে কেরামের পেছনে সরকারের অবদান নাই, সত্য বললাম না মিথ্যা? ওলামায়ে কেরামের বয়ানে মানুষ ঘুষ ছাড়ে নাই, সুদ ছাড়ে নাই। আহ, ডিসি সাহেব চেয়ারে বসে আছেন, পার্শ্বে কোরআন শরীফ পড়তেছে। ডিসি সাহেব, আপনি কি ডিসির চাকরি নিয়ে কোরআন শিখছেন? কয় না তো, তাহলে কয় আমার আম্মা যান কোরআন শিখেছে, ওলামায়ে কেরামের কাছে মক্তবে গিয়া পড়তাম, ওই ছোটবেলা কোরআন শিখছি, আম্মা যান ওই কোরআন শিখেছে, কোরআন পড়ি আর কোরআন ধারণ করি, ওলামায়ে কেরাম দেখলে কলিজা ঠান্ডা হয়, একটা মিথ্যা বলে না, কারো থেকে একটা টাকা ঘুষ খায় না, বেতে বাড়ি দিয়া হবে না, মদিনাওয়ালার আদর্শ ছাড়া হবে না। রহমতের নবী মক্কা নগরীতে আসলেন এমন একটা সময়, যেই সময়ে গোটা দুনিয়ার মধ্যে মক্কার মানুষ বড় খারাপ, এতটা খারাপ যা ভাষা নাই বলার, চূড়ান্ত লম্পট, চরিত্রহীন মক্কার মানুষ, এই পরিমাণ মানুষ খারাপ আবার জমিনে কোথাও ছিল না। কারণ কি? এ ভাই, মসজিদ এখানে পাশে যদি কারো ঘর থাকে, এই লোকটা ওই বস্তির থেকে বেশি খারাপ হবে হবে হবে, বরং অন্যদের তুলনায় একটু ভালো থাকবে, কারণ মসজিদের একটা ছোঁয়া আছে না। কিন্তু মক্কার জমিনে আল্লাহর ঘর আছে বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেই সওয়াব। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাত মুবারাকাউ ওয়া হুদা মুবারাকাউ ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ জমিন বানায় একটা ঘর বানাইছেন বাইতুল্লাহ মক্কা নগরীতে, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর, এটা বসবাসের ঘর না, যেই ঘরটা দেখলেই সওয়াব, যেই ঘরের এরিয়ায় ঢুকলে একবার আল্লাহ বলবেন, এক লক্ষ বার আল্লাহ বলার সওয়াব, সুবহানাল্লাহ। এত সুন্দর ঘর, যেটা দেখলেই কি, সেই ঘরের পাশের মানুষ পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন কেন, প্রশ্ন হয় না হয় না? যেই ঘরটা দেখলেই সওয়াব, যেই ঘরের এরিয়ায় ঢুইকে একটা সেজদা দিলে এক লক্ষ সেজদার সওয়াব, ওই ঘরের আশেপাশের মানুষগুলো এত খারাপ হলো কেন, এর অনেক ইতিহাস, অনেক জবাবের নির্যাস একটা কথা, মক্কার মানুষগুলো খারাপ হওয়ার পেছনে বড় সমস্যা ছিল, এদের কোনো মুরব্বি নাই,
কি নাই? মুরব্বী ছিলেন ঈসা নবী। ঈসা নবী চলে গেছেন, উম্মত এখন নবী হারা। মুরব্বী না মানার কারণে বেপরোয়া হয়ে গেল। মানুষ যখন জবাবদেহি তার চিন্তা না করে, ডানে বামে আমাকে কেউ পেছন থেকে দেখতেছে, অন্যায় করলে ধরে ফেলবে, এই চিন্তা যদি না থাকে সে চলাফেরায় ব্যালেন্স হারায় ফেলে। ওর কথার ব্যালেন্স থাকে না, লেখার ব্যালেন্স থাকে না। আমি চ্যালেঞ্জ দিলাম, যারা আলেমদের বিরুদ্ধে বাজে লেখা মন্তব্য করে, কথা বলে, লেখে, খোঁজ নিয়ে দেখেন, একটারও মুরব্বি নেই, একজনের মুরব্বি নেই, খবর নেই। আমার ছাত্র যদি আমাকে মানে, ও যদি অন্যায় করে, আমি ওর পেছন থেকে জামাটা টেনে ধরবো, এটা করলি কেন? কাট, তওবা কর, কোনোদিন আর করবি না। আর যার ছাত্র যদি মনে করে আমার পেছনে কেউ নেই, ও লেখতেই আছে, লেখতেই আছে, কেউ বাধাও দেয় না, ও বেপরোয়া হয়ে যায়। মক্কার মানুষ মুরব্বি হারা, রহমতের নবী মুরব্বি হয়ে আসলেন, আসা মাত্রই জমিনে পরিবর্তন শুরু হয়ে গেল। হাজার বছরের অগ্নি নিভে গেল, রহমতের নবী, মক্কার মানুষ এত খারাপ, এখানে নবী আসেন, নবী আসার পরে সি সি করে কাউকে তাড়ায় দেন না। আহা, মক্কার মানুষ বংশের লোকেরা নবীর তাড়ায় দেয়, নবী কাছে যায়, নবীর পথে কাটা দেয়, নবী বারবার যায়, নবীরে গালি দেয়, নবীর তারপরও কাছে যায়, নবীর সাথে খারাপ মেজাজ নিয়ে তাকায়, নবী হাসি মুখে তাকান। ওরা নবীরে মারতে চায়, নবী বুকে লাগাইতে চায়। এহুদি তরবারি হাতে, নবীজি সামনে, আর কেউ নাই, তরবারিটা উড়ায় কয়, এই মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এখন তুমি আমি ছাড়া কেউ নাই, আমার হাতে কি কয় তরবারি, এখন যদি কল্লার উপরে মারি কে ফিরাবে? নবী কয়, আমার একজন ফিরানেওয়ালা আছে, আমার একজন। তোমার কে আছে? আমার আল্লাহ। এই কথাটা নবীজি বলতে না বলতেই তরবারিটা হয়ে গেছে, নবীজি তরবারি ধরছে, দেখা ইহুদি তরবারি কই? মুহাম্মদের হাতে, মারুননি, ফিরাইবে কে? আমার কেউ নাই, আল্লাহ আছে। আল্লাহ যদি কই, তো কালেমাই ভরতে পারি, আমার কালেমা পড়ায় দাও। রহমতের নবী এমন আদর্শ নিয়ে আসছেন, মক্কার মানুষগুলো এত খারাপ, নবীকে গালি দেয়, নবী গালি দেন না, গালির জবাবও দেন না। নবীর আদর্শ কে? আমরা আদর্শ। আমাকে যদি কেউ কয় 12টা বাজাম, আমাকে রেডি থাকতো রে 13টা বাজাম, ঠিক নি? আহ, মায়ার নবীর আদর্শ, জীবনে একটা গালি দেন নাই, কাউকে গালির জবাব দেন নাই, একটা মিথ্যা কথা নবী বলেন নাই। রহমতের নবী শুধু তাই না, চোখ গরম করে কারো দিকে নবী তাকান নাই। নবীজি চোখ গরম করেও তাকান নাই, কেমন নবী, কেমন নবী? ওগো নবীর উম্মতেরা, ওয়ে আজি দিশারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে প্রসিরত মিজানে, নবী বিনে কে তারাবে প্রসিরত মিজানে। কি বয়ান করব, কি বয়ান করব, বুঝি না রে বাবা। দিন নাই রাত নাই কষ্ট, আজকের এই বৃষ্টির মাঝে বয়ান হবেই না, চাইলাম একটু আরামে ঘুমাবো, কিন্তু না, শুনলাম হবেই, এত কষ্ট, আপনারা আরামে ঘুমান, আর আমরা সারা রাত রাস্তায় দৌড়াই। আপনি টাইম মতো খানা খান, আমরা টাইম মতো খানা হয় না। একটা মানুষ যদি টাইম মতো খানা না খায়, টাইম মতো না ঘুমায়, তার জিন্দেগি বরবাদ। অথচ আমগো খানাও নাই, ঘুমও নাই, আবার আইসা চিল্লায় বয়ান করতে হবে, মুরব্বীকে এক ঘন্টার আগে সারবে না, দুই ঘন্টার কাছাকাছি হয়ে গেছে।
এরপরও এক লাইনের মানুষ হলে বয়ান করা সম্ভব 10 মিনিট 15 মিনিট, কিন্তু এখানে তো এক লাইনের মানুষ না, হরেক লাইনের মানুষ এখানে। যারা আমারে দেখলে পাস করলি দেখে কাফের কয় তারাও এখানে বসে আছে, আছে না নাই? বিভিন্ন লাইনের মানুষ এখানে আছে, সবার অন্তরকে লেভেল পজিশনে রাইখা কোরআন সুন্নাহর বয়ান করা আমার মাওলার দয়া ছাড়া সম্ভব না। এরে নবীর উন্নতের দল, আজকে এত কষ্ট করে কি বুঝাই, এই যে এতক্ষণ চিল্লায় বয়ান করতেছি, একবারও তো কই নাই পাস করলি সবাই পড়ো, যেহেতু আমি পড়ি না হয় তুমি বরবাদ বলছি, একবারও বলি নাই যে আমি মাদ্রাসায় পড়েছি, তোমরাও মাদ্রাসায় পড়ো, স্কুলে পড়ে লাভ নাই বলি নাই, কওমিতে পড়েছি আলিয়ায় পড়ে লাভ নাই বলি নাই, তাবলিগকে মহব্বত করি তোমরা না করলে জাহান্নামে যাবা বলি নাই, চরমনাই মহব্বত করি আল্লাহওয়ালা পীর মাসায় যারা আছেন আমার দেশে সবাইকে মহব্বত করি, কিন্তু বলি নাই যারা পীর মুরিদি মানো না তারা জাহান্নামে, একবারও বলি নাই। কি বলতে চাই কি বুঝাতে চাই, সবাই আমার মতো হুজুর হয়ে যাও তাও বলতে আসি নাই, সবাই মাথায় পাগড়ি লাগাইয়া তসবি হাতে নাও তা বলার জন্য আসি নাই, পাও ধরে একটা কথা বুঝাই রে যুবক, জীবনে যতদিন বেঁচে থাকবা মদিনার আদর্শের মালা গলায় লাগাইলো, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, ডাক্তার হও ধন্যবাদ, ইঞ্জিনিয়ার হও ধন্যবাদ, প্রফেসর হও ধন্যবাদ, তুমি যাই হও ধন্যবাদ, তবে দাবি আমার একটা বেয়াদব হইও না, ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বেয়াদব হইবা না, সাবধান, তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো মুরুব্বিরা কষ্ট না পায়, এর পানি তোমার জীবনটা ধ্বংস করে ফেলবে, সাবধান। এরে যুবক, আল্লাহর মহব্বত নিয়ে কথা বলি, তুমি মুসলমান, তুমিও আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, আমিও মানি, তোমার কেন টুপির জন্য এত বয়ান দিতে হবে, তোমাকে কেন এত নামাজের জন্য বয়ান দিতে হবে, আজকে তো বয়ান দিব হিন্দুদের খ্রিস্টানের কাছে গিয়া বয়ান দিব, কাদিয়ানিদের বয়ান দিব, কিন্তু না 12টা মাস তোমার পেছনে দৌড়ায় বয়ান দিয়াও তো লাইনে আনতে পারি না, পায়ে ধরে 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 বয়ান করি, বিনয়ের সাথে বলি মনে হয় তোমার টাকার কেনা গোলাম, একটা গালি দেই না একটু উল্টা কথা হলো কিনা তোমার মনে কষ্ট গেল কিনা, আবার মাঝে মাঝে বলি কষ্ট পাইছেন উনি মাফ করে দিয়েন, আবার মোনাজাতে আল্লাহর কাছে মাফ চাই, মনে হয় তোমার টাকার কেনা গোলাম আমি, এতটা ছোট হইয়া তোমারে বয়ান করি, অথচ তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, নাকি আলাদা? তুমি আমি দুনিয়াতে আসি তাও এক, নাকি আলাদা? কি আপনারা লুঙ্গি পরে আসছি না, দুনিয়াতে আসছি তাও এক, বিদায় বেলা কাফন হবে তিনটা তাও কি, শুধু কালার হবে আলাদা, আলাদা না, তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, সারসিনাওয়ালাদের একরকম, চরমনেওয়ালাদের আর একরকম। আজকে আমি বক্তা তুমি শ্রোতা, তুমি ডাক্তার আমি রোগী, আমি ইমাম তুমি মুক্তাদি, যতই ভাব দেখাই না কেন সাদা কাফনে যেদিন ঢুকবো সেদিন সবার ভাব শেষ হয়ে যাবে, কে ডাক্তার কে প্রফেসর কে ইমাম কে মুক্তাদি কে বক্তা কে শ্রোতা কে পীর কে মুরিদ, কাফনে লেখা থাকবে বরফিরের লাশ, প্রিন্সিপাল সাহেবের লাশ, কাফনে ঢোকার পরে ভাব শেষ, এখন ভাব দেখাইয়া লাভ কি? ও আল্লাহর বান্দারা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, বিদায় বেলা কাফন এক, কালারও এক, কবরের সাইজও হবে এক, কবরের মধ্যে রাখার পরে
প্রশ্ন করা হবে তিনটা, সবার বেলায় তাও এক। আমাকে যেই প্রশ্ন আপনাদের, সেই প্রশ্ন রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল আলামিনের পরিচয় দাও, আপনাকেও আমাকেও। হুজুরেরা সারা কেউ জবাব দিতে পারবে না, তাই তো? হ্যাঁ না রে বাবা না, ওই কবরের তিন প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না এই চিন্তায় সাহাবায়ে কেরাম সারা রাত কান্না করেছে। আবু বাকার নামাজে দাঁড়ায় কাঁদেন, নবীজি বলেন আবু বাকার গভীর রাতে নামাজে কাঁদেন কেন? বলে হাশরের দিন আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাঁদেন কেন? বলে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো ভয়। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়াও সারা জীবন কান্না করলেন। তাদের তাকওয়া এত সুন্দর, ইখলাস এত সুন্দর, নামাজ এত সুন্দর, রোজা এত সুন্দর, তেলাওয়াত এত সুন্দর, এরপরও তারা কান্না করেছেন। আর আপনার আমার নামাজও ঠিক নাই, রোজাও ঠিক নাই, তেলাওয়াতও ঠিক নাই, ইখলাসও নাই, আমাদের কান্না তো আরো বেশি করা দরকার। অথচ আমাদের চোখে পানি নাই, কপাল এত খারাপ, কেউ যদি কান্না করে কিছু নিমু খারামেরা তাকায় তাকায় হাসে আর কয় দে লজ্জা নাই কেমনে কাঁদে। মায়ার নবী পর্যন্ত যে নবীর কোনো গুনাহ নাই, ওই মায়ার নবী আম্মা জানায়েশার হুজুরায় বসে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? বলে হাশরের ময়দানের ভয়ঙ্কর কথা মনে পড়েছে এই জন্য কাঁদি। রহমতের নবীও যদি কাঁদেন আপনার আমার কেমন কান্না দরকার? ও গুনাহগার উম্মতের দল, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, অন্তরে একটা স্লোগান মনে রাখবা, কে কোন দলের লোক জানার দরকার নেই, আমরা সবাই এক আল্লাহ মানি, এক নবী মানি, আমাদের কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, অতএব আমরা সবাই এক, কোনো দলাদলি নাই, কোনো দূরত্ব নাই, কাউকে ঠেলবো না, দূরে ঠেলবো না, বুকে লাগাবো, মোহাব্বতের আওয়াজ, পারলে দেখলে দোয়া নিব, কারোর জন্য বড়দোয়া নিব না দিব না। আল্লাহর বান্দারা মায়ার নবী পর্যন্ত কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ও নবী হাশরের ময়দানে কি হবে যা আপনি এখনই কান্দতেছেন? আমার নবী বলেন আয়েশা আমার গুনাহগার উম্মতের কি হালাত হবে চিন্তায় আমি কান্দতেছি। আম্মা জান বলেন কি হালাত হবে? নবী বলেন ও আয়েশা এই জমিনটা হবে কেয়ামতের মাঠ, সিরিয়ার জমিন অথবা আরাফাতের জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত, সূর্যটা নিচে নেমে আসবে কিয়ামতের দিন, নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন নবী একজনে আরেকজনের দিকে তাকায় কি লজ্জা পাবে না? নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন আয়েশা সূর্যের গরম জমিনটা তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, আবার আবার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ পাকের কুদরতি জবানের আওয়াজে হাশরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমত অবস্থায় কেউ কারো দিকে তাকাইতে পারবে না, লজ্জা তো পরের কথা, কেউ কারো দিকে তাকাবে না রে আয়েশা। যে নবীদের কোনো গুনাহ নাই সে নবীরা পর্যন্ত কান্নায় বেকারার হয়ে যাবে। আদম নবী কান্না করবেন, মুসা নবী কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য, উম্মতেরা সূর্যের গরম সহ্য করতে পারবে না, পাগলের মতো আদম নবীর গিয়া সুপারিশের জন্য বলবে, নবী বলবে আমি পারবো না, মুসা নবী বলবে আমিও পারবো না, ইব্রাহিম নবী কাঁদবেন তিনিও বলবেন আমি পারবো না। আম্মা জান আয়েশা বলেন তখন উম্মতের কি হালাত হবে? নবী বলেন আয়েশা
হাশরের কঠিন সময় উম্মতেরা সর্বশেষ আমি মুহাম্মদের তালাশ করবে সুপারিশের জন্য। ও নবী আপনাকে কোথায় পাবে? নবী বলেন আমি মাকামে মাহমুদে আমার মাওলার মহব্বতে সেজদায় পড়ে কান্না করা শুরু করব। মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও, ঈসা নবী নিজের জন্য কাঁদবেন, ইব্রাহিম নিজের জন্য কাঁদবেন, আর আমি একমাত্র নবী মুহাম্মদ একবারও কান্না করে বলবো না আল্লাহ আমাকে বাঁচাও, আমি কান্না করে বারবার বলবো আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও। আল্লাহ বলবেন ও নবী কাঁদবেন না, আপনি আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান, আমি মনের খুশিতে আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ও নবী ওই কঠিন সময়ে কোটি 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 মানুষের ভেতর আপনার উম্মতেরা চিনবেন কি করে? আদম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মতের মাঝে চিনবেন কি করে? মায়ার নবী বলেন ও আয়েশা আমার উম্মত যারা দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করত, কিয়ামতের কঠিন দিন ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলঝল করতে থাকবে। আমি নবী দেখে ধরে ধরে কাউসারে কিনারায় নিয়ে লাইনে দাঁড় করাবো, আমি আমার উম্মতের নিয়ে নিজ হাতে কাউসারের পানি দিব পান কর, যেই কাউসারের পানি পান করবে জীবনে আর পিপাসা লাগবে না। আমি নবী নিজ হাতে আমার মায়ার উম্মতের লাইনে দাঁড় করায় পানি পান করাবো। ওই দিন বাপ সন্তানের পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, একমাত্র আপনার আমার মায়ার নবী কাউসারের পানি পান করাইতে থাকবেন। কিছুক্ষণ পরে দেখবে হঠাৎ উম্মতের মাঝখানে একটা পর্দা পড়ে গেছে, নবী বলবেন ফেরেশতারা আমার উম্মত এখনো বাকি পর্দা ফালাইলা কেন? ফেরেশতারা বলবে নবীজি এই উম্মতগুলো আপনার ভেজাল উম্মত, আপনি দুনিয়ার থেকে বিদায়ের পর দুনিয়ার রং তামাশায় পড়িয়া টাকার মায়ায় পড়িয়া আপনাকে আর চিনে নাই, আপনার মহব্বত বাদ দিয়া তারা বিধর্মীদের কালচার গ্রহণ করে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দাড়ি রাখে নাই, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করে নাই, নিজেও টুপি পরবে তাও পরে নাই, অন্যেরা পরছে তাও পছন্দ করে নাই। মায়ার নবী বলে না এসা, তখন আমি রাগান্বিত হায়া বলবো সহকান সহকান ভেগে যারে বেনামাজি দুশ্মন, আমি নবী তোদের উম্মত বলে স্বীকার করব না। নবী যদি তারা এদায় ও বেনামাজি বাবারা, ও দাড়ি কামানেওয়ালা ভাইরা, ও পর্দার বেপর্দাওয়ালা মা বোনেরা, মায়ার নবী যদি তারায় দেয় আমার আল্লাহর গাইবি আওয়াজ, ও জাহান্নামের ফেরেশতারাই বেনামাজি গুনাহগারের ধর, জাহান্নামের হেনকা ভাতের মধ্যে লাগায়া জাহান্নামের দিকে নিয়া যাও, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া কাল, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবারে মুমিন, দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না কত কষ্ট, মশার কামড় সইতে পারি না কত কষ্ট, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না কত কষ্ট। ও আল্লাহর বান্দারা ও যুবক বাবারা, তোমার মতো যুবক তাকায় দেখো স্কুল কলেজে পড়ে চাকরি করে, নামাজ সারে না, দাড়ি কাটে না, অভাব নাই, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার কপালটা কি পুড়িয়ে গেল? আল্লাহ কি তোমার গুনার কারণে বেজার? মা বাবা তোমার উপরে কি বেজার? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে, হারাম খায় না, নামাজ সারে না, দাড়ি কাটে না, বেপর্দায় চলে না, তুমি কেন পারো না রে বাবা? এখনো সময় আছে মনে মনে আমার আল্লাহকে ডাক দাও, আর বলো দয়ার মালিক
এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই রে আল্লাহ। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া বাবারা মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না রে বাবা? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে, তাহাজ্জুদ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে অযথা সময় কাটায় না। ও বোনেরা মায়েরা, আপনারা কেন পারবেন না? এরে আম্মা জান, আপনাদের এত সম্মান, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জান, আপনার কারণেই তো একটা সন্তান ভালো হবে খারাপ হবে, আপনি যদি ভালো আদর্শ দিয়া যান সন্তান ভালো হবে, আপনার আদর্শ আর আমল আখলাক ভালো হলে সন্তান ভালো হবে, খারাপ হলে সন্তান খারাপ হবে। এরে আম্মা জান, সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কোরআন পড়াইয়া আদর্শওয়ালা বানায় যান, নামাজি বানায় যান, ওই সন্তান ডাক্তারি করবে, কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না, ওই সন্তান প্রফেসর হলেও মা বাবার জন্য কোরআন পড়ে দোয়া করতে ভুলবে না। ও পা মা বোনেরা তওবা করে নেন, ও বাবাজিরা এখনো সময় আছে তওবা করে নেন, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, আল্লাহর কাছে বলো রে মালিক, শয়তানের ধোকায় পড়ে গুনাহ তো কম করি নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপনজন কেউ জানে না, যদি জানতো কেউ সম্মানে ডাকতো না, ও আল্লাহ আপনি কত দয়ার মালিক, আমার গুনার খবর দেখলেন জানলেন তারপরও সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন, আয় আল্লাহ আপনি সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেন নাই, খানা বন্ধ করেন নাই, গুনার কারণে রাগ করে আমাকে না খাওয়া মারেন নাই, ও আল্লাহ আজ বুঝতে পেরেছি শয়তানের ধোকায় করে ফেলেছি, আজ তওবা করে ফেলতেছি, আর নামাজ ছাড়বো না, আর গুনাহ করবো না, বেনামাজি হবো না, বেপর্দায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া চলবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। ও আল্লাহর বান্দারা, মায়ার নবীর মোহাব্বত যদি থাকে, আল্লাহর প্রতি তওবার যদি নিয়ত থাকে, গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবার নিয়ত থাকে, মুনাফেকি না থাকে, মরিয়া গেলে যাবো আর নামাজ ছাড়বা না, বেপর্দায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকায় চলবা, তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار، اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسباب، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বাতা হমকো তেরে রাহ কি তরফ হে তেরে রাহ পর চলা হমকো খুদায়া
বেগুনাহ না গুজাশত বরমা সাআতে বা হুজুরে দিন করদম তাআতে ইয়া ইলাহি মুজসে মুজকো দূর কর তাকে দেখো মুজমে তুজকো এক নজর ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখে আয় আল্লাহ খোলা আকাশের নিচে আপনার গোলামরা হাজির কত বাড়িওয়ালাদের বাড়ির দরওয়াজা বন্ধ আপনার রহমতের দরজা বন্ধ নাই রে আল্লাহ কত উলামায়ে কেরাম মুরব্বি হাজি সাহাবারা হাজির কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাজির আয় আল্লাহ কত মুরব্বি হাজি সাহাব কত ছাত্র কত যুবক পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছে আয় আল্লাহ আমরা সবাই জাহান্নামের আসামি গুনাগার শয়তানের ধোকায় গুনাহ করে জীবনটাকে নাপাক করে ফেলেছি গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক আমার অন্তর নাপাক আয় আল্লাহ আজকে তওবা করলাম আর গুনাহ করব না রে আল্লাহ আপনার নাফরমানি করব না নবীজির তরিকার বাহিরে চলব না মা বাবার অবাধ্য হব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব আয় আল্লাহ।